100 বছর মৃত থাকার পর উজাইর আলাইহি ওয়াসাল্লামের পুনরায় জীবিত হওয়ার ইতিহাস আজকের এই এপিসোডে আপনাদেরকে জানাবো। কিন্তু ভিডিওটি শুরু হওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। হযরত দাউদ ও ইয়াহিয়া আলাইহি ওয়াসাল্লামের মধ্যবর্তী সময়ে আগমনকারী ব্যক্তিদের মধ্যে উজাইর আলাইহি ওয়াসাল্লাম কি নবী ছিলেন নাকি নবী ছিলেন না তা নিয়ে মতভেদ রয়েছে। অনেকে বলেন তিনি বনি ইসরায়েলের নবীগণের মধ্যে অন্যতম একজন নবী ছিলেন। অনেকে আবার বলেন তিনি নবী ছিলেন না, বরং একজন জ্ঞানী ও পুণ্যবান লোক ছিলেন। একদা তিনি তার ক্ষেত খামার ও বাগ বাগিচা দেখার জন্যে ঘর থেকে বের হন। সেখান থেকে প্রত্যাবর্তনকালে দ্বিপ্রহরের সময় একটা বিধ্বস্ত বাড়িতে বিশ্রাম নেন। তার বাহন গাধার পিঠ থেকে নিচে অবতরণ করেন। তার সাথে একটি ঝুড়িতে ছিল ডুমুর এবং অন্য একটি ঝুড়িতে ছিল আঙুর। খাওয়ার উদ্দেশ্যে তিনি একটি পেয়ালায় আঙুর নিংড়িয়ে রস বের করেন এবং শুকনো রুটি তাতে ভিজিয়ে রাখেন। রুটি উক্ত রসে ভালোরূপে ভিজে গেলে খাবেন। এই সময়ের মধ্যে বিশ্রামের উদ্দেশ্যে চিত হয়ে শুয়ে পড়েন। এ অবস্থায় তিনি বিধ্বস্ত ঘরগুলোর প্রতি লক্ষ্য করলেন, যার অধিবাসীরা ধ্বংস হয়ে গিয়েছে। তিনি অনেকগুলো পুরাতন হাড় দেখতে পেয়ে মনে মনে ভাবলেন, মৃত্যুর পর আল্লাহ কীরূপ এগুলো জীবিত করবেন। আল্লাহ যে জীবিত করবেন এতে তার আদৌ কোনো সন্দেহ ছিল না। এ কথাটি তিনি কেবল অবাক বিস্ময়ের সাথে ভেবেছিলেন। তারপর আল্লাহ মৃত্যুর ফেরেশতাকে পাঠিয়ে তার রূহ কবজ করান আর 100 বছর পর্যন্ত মৃত অবস্থায় রেখে দেন। 100 বছর পূর্ণ হলে আল্লাহ উজাইরের নিকট ফেরেশতা পাঠিয়ে দেন। ফেরেশতা এসে উজাইরের অন্তর ও চক্ষুদ্বয় জীবিত করলেন, যাতে কিভাবে আল্লাহ মৃতকে জীবিত করবেন তা স্বচক্ষে দেখেন ও অন্তর দিয়ে উপলব্ধি করেন। এরপর ফেরেশতা আল্লাহর নির্দেশে উজাইরের বিক্ষিপ্ত হাড়গুলো একত্রিত করে তাতে গোশত লাগালেন, চুল পশম যথাস্থানে যুক্ত করলেন এবং চামড়া দ্বারা সমস্ত শরীর আবৃত করলেন। সব শেষে তার মধ্যে রূহ প্রবেশ করালেন। তার দেহ এভাবে তৈরি হচ্ছে তা তিনি প্রত্যক্ষ করেছিলেন এবং অন্তর দিয়ে আল্লাহর কুদরত উপলব্ধি করছিলেন। উজাইর উঠে বসলেন। ফেরেশতা জিজ্ঞেস করলেন, আপনি এ অবস্থায় কতদিন অবস্থান করলেন? তিনি বললেন, একদিন অথবা একদিনেরও কিছু কম। ফেরেশতা জানালেন, না, বরং আপনি 100 বছর এভাবে অবস্থান করেছেন। আপনার খাদ্য সামগ্রী পানীয় বস্তুর প্রতি লক্ষ্য করুন। এখানে খাদ্য বলতে তার শুকনো রুটি এবং পানীয় বলতে পেয়ালার মধ্যে আঙুর নিংড়ানো রস বোঝানো হয়েছে। দেখা গেল এ দুটির একটিও নষ্ট হয়নি। রুটি ও রসের মতো তার আঙুর এবং ডুমুরও টাটকা রয়েছে, এর কিছুই নষ্ট হয়নি। উজাইর ফেরেশতার মুখে 100 বছর অবস্থানের কথা শুনে এবং খাদ্য সামগ্রী অবিকৃত দেখে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যান। তাই ফেরেশতা তাকে বললেন, আপনি আমার কথায় সন্দেহ করছেন? তাহলে আপনার গাধাটির প্রতি লক্ষ্য করুন। উজাইর লক্ষ্য করে দেখলেন যে তার গাধাটি মরে পচে গলে প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। হাড়গুলো পুরাতন হয়ে যত্রতত্র বিক্ষিপ্ত হয়ে পড়ে রয়েছে। অতঃপর ফেরেশতা হাড়গুলোকে আহ্বান করলেন। সঙ্গে সঙ্গে হাড়গুলো চতুর্দিক থেকে এসে একত্রিত হয়ে গেল। ফেরেশতা সেগুলো পরস্পরের সাথে সংযুক্ত করে দিলেন। উজাইর তাকিয়ে দেখছিলেন। তারপর ফেরেশতা উক্ত কঙ্কালে রগ শিরা উপশিরা সংযোজন করলেন, গোশত দ্বারা আচ্ছাদিত করলেন এবং চামড়া ও পশম দ্বারা তা আবৃত করলেন। সব শেষে তার মধ্যে রূহ প্রবেশ করালেন। গাধাটি মাথা ও কান খাড়া করে দাঁড়ালো এবং কিয়ামত আরম্ভ হয়ে গিয়েছে ভেবে চিৎকার করতে লাগলো। যখন উজাইর আলাইহি ওয়াসাল্লামের নিকট এ বিষয়টি সুস্পষ্ট হয়ে গেল, তখন তিনি বলে উঠলেন, আমি জানি যে আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। মৃতকে জীবিত কাজ করা সহ যে কোনো কাজ করতে তিনি সম্পূর্ণ সক্ষম। তারপর উজাইর আলাইহি ওয়াসাল্লাম উক্ত গাধার পিঠে আরোহণ করে নিজ এলাকায় চলে যান। কিন্তু সেখানে কোনো লোকই তিনি চিনতে পারছেন না আর তাকেও দেখে কেউ চিনতে পারছে না। নিজের বাড়ি ঘরও তিনি সঠিকভাবে চিনে উঠতে পারছিলেন না।
অবশেষে ধারণার বশে নিজের মনে করে এক বাড়িতে উঠলেন। সেখানে অন্ধ ও পঙ্গু এক বৃদ্ধাকে পেলেন। তার বয়স ছিল 120 বছর। এই বৃদ্ধা ছিল উজাইর পরিবারের দাসী। 100 বছর পূর্বে তিনি যখন বাড়ি থেকে বের হয়ে যান, তখন এই বৃদ্ধার বয়স ছিল 20 বছর। আর উজাইরকে সে চিনত। বৃদ্ধ বয়সে উপনীত হলে সে অন্ধ এবং পঙ্গু হয়ে যায়। উজাইর জিজ্ঞেস করলেন, হে বৃদ্ধা, এটা কি উজাইরের বাড়ি? বৃদ্ধা বলল, হ্যাঁ, এটাই উজাইরের বাড়ি। বৃদ্ধা মহিলাটি কেঁদে ফেলল এবং বলল, এতগুলো বছর কেটে গেল, কেউ তার নামটি উচ্চারণও করে না, সবাই তাকে ভুলে গিয়েছে। উজাইর নিজের পরিচয় দিয়ে বললেন, আমি সেই উজাইর, আল্লাহ আমাকে 100 বছর মৃত অবস্থায় রেখে পুনরায় জীবিত করেছেন। বৃদ্ধা বলল, কি আশ্চর্য, আমরাও তো তাকে 100 বছর পর্যন্ত পাচ্ছি না, সবাই তার নাম ভুলে গিয়েছে, কেউ তাকে স্মরণও করে না। তিনি বললেন, আমি সেই উজাইর। বৃদ্ধা বলল, আপনি যদি সত্যিই উজাইর হন, তাহলে উজাইরের দোয়া আল্লাহ কবুল করতেন। কোনো রোগী বা বিপদগ্রস্তের জন্য দোয়া করলে আল্লাহ তাকে নিরাময় করতেন এবং বিপদ থেকে মুক্তি দিতেন। সুতরাং আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলে আপনাকে দেখব এবং আপনি উজাইর হলে আমি ঠিকই চিনব। তখন উজাইর দোয়া করলেন আর বৃদ্ধার চোখে হাত বুলিয়ে দিলেন। এতে তার অন্ধত্ব দূর হয়ে গেল। তারপর তিনি বৃদ্ধার হাত ধরে বললেন, আল্লাহর হুকুমে তুমি উঠে দাঁড়াও। সাথে সাথে তার পঙ্গুত্ব বিদূরিত হলো, সে উঠে দাঁড়ালো। তারপর সে উজাইরের দিকে তাকিয়ে দেখে বলে উঠল, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি উজাইর। এরপর ওই বৃদ্ধা বনি ইসরায়েলের মহল্লায় চলে গেল। সে দেখল তারা এক আসরে জমায়েত হয়েছে। সে আসরে উজাইরের এক বৃদ্ধ পুত্র উপস্থিত ছিল, যার বয়স 118 বছর। পুত্রদের পুত্ররাও তথায় উপস্থিত ছিল, তারাও আজ প্রৌঢ়। বৃদ্ধা মহিলা এক পাশে দাঁড়িয়ে মজলিসের লোকেদের ডেকে বলল, উজাইর তোমাদের মধ্যে আবার ফিরে এসেছেন। কিন্তু বৃদ্ধার এ কথা তারা হেসে উড়িয়ে দিল। তারা বলল, তুমি মিথ্যুক। বৃদ্ধা নিজের পরিচয় দিয়ে বলল, আমি অমুক, তোমাদের বাড়ির দাসী। উজাইর এসে আমার জন্যে আল্লাহর নিকট দোয়া করেছেন, তিনি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে আর পঙ্গু পা সুস্থ করে দিয়েছেন। উজাইর বলেছেন, আল্লাহ তাকে 100 বছর মৃত অবস্থায় রেখে আবার জীবিত করে দিয়েছেন। এ কথা শোনার পর লোকজন উঠে উজাইরের বাড়ি গেল এবং তাকে ভালো করে দেখল। উজাইরের বৃদ্ধ পুত্র বলল, আমার পিতার দুই কাঁধের মাঝে একটি কালো তিল ছিল, সুতরাং সে কাঁধের কাপড় উঠিয়ে তিল দেখে তাকে চিনতে পারল আর বলল, ইনি আমার পিতা উজাইর। তখন বনি ইসরায়েলের লোকজন উজাইরকে বলল, আমরা শুনেছি আপনি ব্যতীত অন্য কোনো লোকের তাওরাত কিতাব মুখস্থ ছিল না। এদিকে নশর এসে লিখিত তাওরাতের সমস্ত কপি আগুনে জ্বালিয়ে দিয়েছে, একটি অংশ অবশিষ্ট নেই, আপনি আমাদের জন্য একখানা তাওরাত লিখে দিন। নশরের আক্রমণকালে উজাইরের পিতা শাহরুখা তাওরাতের একটি কপি মাটির নিচে পুঁতে রেখেছিলেন, কিন্তু সেই স্থানটি কোথায় উজাইর ব্যতীত আর কেউ তা জানত না। সুতরাং তিনি উপস্থিত লোকেদেরকে সাথে নিয়ে সেই স্থানে গেলেন আর মাটি খুঁড়ে তাওরাতের কপি বের করলেন। কিন্তু এতদিনে তাওরাতের পাতাগুলো নষ্ট হয়ে সমস্ত লেখা মুছে গিয়েছে। এরপর তিনি একটি বৃক্ষের নিচে গিয়ে বসলেন। বনি ইসরায়েলের লোকজনও তার পাশে গিয়ে ঘিরে বসল। কিছুক্ষণের মধ্যে আকাশ থেকে দুটি নক্ষত্র এসে তার পেটের মধ্যে প্রবেশ করল। এতে গোটা তাওরাত কিতাব তার স্মৃতিতে ভেসে উঠল। তখন বনি ইসরায়েলের জন্যে তিনি নতুনভাবে তাওরাত লিখে দিলেন। এ সকল কারণে, অর্থাৎ নক্ষত্রদ্বয়ের অবতরণ, তাওরাত কিতাব নতুনভাবে লিখন আর বনি ইসরায়েলের নেতৃত্ব গ্রহণের কারণে, ইহুদিদের একদল পথভ্রষ্ট লোক উজাইরকে আল্লাহর পুত্র হিসেবে আখ্যায়িত করে। আল্লাহ তাআলা হযরত উজাইর আলাইহিসাল্লামকে মানব জাতির জন্যে নিদর্শন বানানোর উদ্দেশ্যে এরূপ করেছিলেন। উজাইর আলাইহিসাল্লাম যখন বনি ইসরায়েলের নিকট ফিরে এসেছিলেন, তখন তার পুত্রগণ সবাই ছিল বৃদ্ধ, অথচ তিনি যুবক, কেননা যখন তার মৃত্যু হয়েছিল তখন তার বয়স ছিল 40 বছর।
একশো বছর পর আল্লাহ যখন তাকে জীবিত করলেন, তখন মৃত্যুকালের যৌবন অবস্থার উপরেই জীবিত করেছিলেন। তাই তার মাথার চুল কালোই ছিল, কিন্তু এর পূর্বেই তার পুত্র ও পৌত্রের চুল পেকে সাদা হয়ে গিয়েছিল। তিনি ছিলেন যুবক, অথচ তার পুত্র ছিলেন বৃদ্ধ, লাঠির উপর ভর দিয়ে চলাফেরা করতেন। পিতার বয়স 40 বছর আর পুত্রের বয়স 90 বছর অতিক্রম করেছে। সবাই সকল বিষয়ের উপর ক্ষমতাবান। ভিডিওটি এই পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন আর আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো।